নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বারুদিতে এসেছি আমরা আপনাদেরকে একটি সরেজমিন প্রতিবেদন দেখানোর জন্য। এই প্রতিবেদনটি করতে এসে আমার খুব মনে পড়ছে একটি গানের লাইন বা কথা, সেটি হচ্ছে ভাঙা ঘরে আমার চাঁদেরই আলো সোহাগী মায়ের কোল ভরিয়ে দিল। আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন যে ভাঙা ঘরে এখনও সেই চলছে তাঁতের কলের খটখট খটখট শব্দ। এই খটখট শব্দ থেকে কাপড় তৈরি হয়, মেশিন থেকে কাপড় তৈরি হয়, সেই কাপড় তৈরি করে পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে এখনও অনেক পরিবারের পুরুষকর্তা ব্যক্তি তিনি সংসারের অভাব মেটানোর চেষ্টা করছেন বা অসচ্ছলতা ঘোচানোর চেষ্টা করছেন এবং তাদের সন্তান সন্ততিকে মানুষ করার চেষ্টা করছেন এবং সেখান থেকে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে বেরিয়ে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর তাঁতকল, কিন্তু তাঁতকলের বাইরের যে পরিবেশ, ভাঙা ঘর, টিনের ঘর, সেই মোগল আমল থেকেই সোনারগাঁ বিখ্যাত ছিল, নানা কারণে বিখ্যাত ছিল। আপনারা জানেন যে সোনারগাঁ এক সময় ঈশাখার রাজধানী ছিল এবং মেঘনা, ব্রহ্মপুত্র এবং শীতলক্ষার মাঝখানে নিরাপত্তার জন্য যথেষ্ট উপযুক্ত স্থান বিধায় মোগল আমল থেকে সেটি সোনারগাঁ ছিল ঈশাখার রাজধানী। সেই থেকে মুসলিমের জন্য, মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত, জামদানির জন্য বিখ্যাত সোনারগাঁ এখনও কোনো রকমে টিকে আছে তাঁত শিল্পগুলো। আমি দেখতে পাবো প্রচুর তাঁতকল। সেই বাইরের দৃশ্যটি দেখে চোখ জুড়ে যেন পানি চলে আসছিল। আপনি দেখতে পাচ্ছেন যে কী বলবো, উই পোকা টিনের ঘরের বেড়ার মধ্যে বাসা বেঁধেছে, মাটির বাসা, টিনের ঘর, কাঠের ঘর। আমরা দেখতাম যে ছোটোবেলায় এরকম আমরা দেখেছি, সেই ঘরগুলো এখনও টিকে আছে, সেই ভাঙা ঘরের থেকেই আমাদের আলোকিত হয়ে আসছে আমাদের তাঁত শিল্প। তাঁত শিল্প বলতে এখানে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন কাপড় তৈরি হয় এখানে, বিশেষ করে অলকতির পিছনে যে কাপড়টি থাকে সেটি তৈরি হয়, শাড়ি কাপড় তৈরি হয়, জামার কাপড় তৈরি হয়, ব্লাউজ, পেটিকোটের এসব নানা ধরনের কাপড় তৈরি হয়। আপনি দেখতে পাচ্ছেন যে তাঁত শিল্পের যে কাপড় বা সুতার এখনও যে এখান থেকে একেবারে কী বলবো, একে ভাঙা চোরা একটি জায়গায় সে বারুদি লোকনাথ ব্রহ্মচারী। আপনি জানেন যে আশ্রমে এখানে দেশ বিদেশের নানা মানুষ যারা লোকনাথ ব্রহ্মচারীকে বিশ্বাস করেন বা তাকে দেখতে আসেন, বিশেষ করে ১৯শে জ্যৈষ্ঠ প্রতি বছর এখানে মেলা হয়। ভারত, নেপাল, ভুটান থেকে বিভিন্ন মানুষ, ধর্মের মানুষ তারা এখানে আসেন এবং তারা এসে দেখে অবাক হয়ে যান যে বাংলাদেশের যে তাঁত শিল্প এখনও কীভাবে টিকে আছে। যেমনটি বলছিলাম যে শুধু কারু এবং চারুশিল্পের জন্য বিখ্যাত সোনারগাঁর ইতিহাস যেন কেবলই স্মৃতি হয়ে যাচ্ছে, স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে এক সময়। এখানকার যারা কাজ করছেন এখনও, মানে সপ্তাহান্তে হাজার দুয়েক টাকা রোজগার করে যারা তাদের সংসার চালাচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা এই বাইরের চিত্রটা আপনাদের দেখাতে চেয়েছি যে বাইরের চিত্রটা কীরকম আর ভিতরের চিত্র কী কী তৈরি হয় সেটি আমরা আরেকটি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরব। কেবল যেটি বারবার মনে পড়ছে, ভাঙা ঘরে আমার চাঁদেরই আলো সোহাগী মায়ের কোল ভরিয়ে দিল। আপনি দেখতে পাচ্ছেন সেই তাঁত শিল্পের করুণ পরিবেশ, ভাঙা টিনের ঘর, সেই টিনের ঘরে এখনও সেই তাঁত শিল্প তৈরি হচ্ছে। আমরা দেখছি যে বারুদির পাশে একটি খাল ছিল, সেই খাল দিয়ে নাকি প্রতিনিয়ত বড় বড় ট্রলার আসতো সেই মাল নেওয়ার জন্য, এখন সেই খালটি যেন মরে গেছে। এখন বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে ট্রাকের এসব করে এখনও মালামাল নিয়ে যাচ্ছে। আপনি কত বছর ধরে কাজ করছেন, আপনার নাম পরিচয় একটু বলেন দেখি। দশ বছর ধরে কাজ করছেন, কী কী তৈরি করছেন এখানে? এখানে কাপড় তৈরি, অলকলট বানায়, তারপরে জামার কাপড় হয়, আবার চিরিভিজ হয়। আপনাদের সুতাগুলি কোথা থেকে আসে? সুতা ধরেন নারগঞ্জের তাই ঘন্টা চালু থাকে, আমরা 12 ঘন্টা কাম করি, খাওয়ার টাইম 1 ঘন্টা, সব তারি না কয়েক মালিক আগে রেডি যায় বাড়ায় না, মানে আমরা মুনিঘাটি যাই আঙ্গ বেতন বাড়ে না, মানে আমরা মানে কী করুন না খাই মোট মোট কাজ করে কাজ লেগে দিচ্ছি। কত টাকা পান সাধারণত? আমরা 3000 টাকা পরিশ্রম করা করে পরিশ্রম করলে 3000 টাকা আমরা ইনকাম করতাম পারি, তাতে করে সংসার, ছেলে মেয়ে সহ হ্যাঁ সুন্দরভাবে চলন যায়। 3000 টাকা কাম করে আবার কিছুদিন আগে কারেন্ট গেলে জঙ্গল লস,